হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার লড়কে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, আর আজকে অনেক ধরনের মাছের আইটেম নিয়ে চলে এসেছি। অনেকদিন আর নো ডাউট ফেভারিট চিকেন রাখতেই হবে, তা মাছের সাথে চিকেন আজকে আছে সবকিছু কম্বিনেশনটা। আর ভিডিও দেখার আগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক অন্তত বাপকে দিও। কেননা দেখো অনেকে কিন্তু লাইক অনেক কম পড়ে, তাই লাইক না করলে ভালো হবে, কিন্তু একটা লাইক তো দিয়ে দিতে পারো। আর আজকে অনেক ধরনের মাছ আছে, অনেক ধরনের মাছ থেকে তাও আছে অনেকগুলো। প্রথমে দেখাই, এটা অনেকটা বড় বড় তোপসে ফ্রাই আছে। এটা তোপসে মাছ, এটা বড় পিসের তোপসে মাছটা। তোপসে মাছ এমনি ছোট ছোটই ফ্রাই সবাই খায়, কিন্তু এটা বড় পিসে। আর আছে হলো এখানে পমফ্রেট মাছের ঝাল আছে, এটা ঝাল। লোলো পমফ্রেট মাছ খাবে না, তার জন্য বারবার করে বলা হলো, ও বললো আমি পমফ্রেট খাবো না মা, যদি খাই তো তোমার থেকে একটু নিয়ে খেয়ে নেবো, তার জন্য পমফ্রেট মাছটা ওকে দেওয়া হয়নি। আর এটা নিয়ে আবার কেউ কিছু কমেন্ট করো না। আর এখানে আছে হলো চিংড়ি মাছের মালাই, ছোট চিংড়ি মানে আজকে আর কি খুব একটা ছোটও না আবার খুব একটা বড়ও না, মাঝারি সাইজের চিংড়িগুলো, তার জন্য আমি কাঠিটা পিন করিনি, কেননা বইটাতে না ভেঙে যায়, এইভাবেই দিয়েছি। আর এখানে আছে চিকেন কষা, চিকেন কষা। লোলো তো শুধু মাছ দিয়ে ওনার খাওয়া সম্ভব হয় না, ওর জন্য তুমি একটু চিকেন এনো বাবা, মটন এনো, এরকম করে যাচ্ছে, তার জন্য চিকেনই আনা হয়েছে। তা এবার আর লোলোকে দেখো, এখানে চিকেন দেওয়া আছে, লোলো তোপসে ফ্রাই করা আছে, আর একই সেমি আছে, শুধুমাত্র কমপ্লিট মাছটা লোলোকে দেওয়া হয়নি। অনেকবার বলা হয়েছে কিন্তু খাবে না, কিছু করার নেই। তা প্রথমে কি দিয়ে খাবি? তুই নিয়েছিস, তার জন্য মালাইকারি দিয়ে খেতে হবে, কিছু করার নেই। চিকেন তো আমি খাবো না। আমি একটা তোপসে ফ্রাই নিচ্ছি, তোপসে মাছটাকে আমি বেশি বেসনে ভাজিনি, একটু পেঁয়াজ রসুন দিয়ে ম্যারিনেট করে আমি এটাকে ফ্রাই করেছি, আর এটার সাথে চালের গুঁড়ো দিয়েছি। কেমন হয়েছে দেখো, মাছটা অনেক টাটকা আর কি। তোপসে ছোট পিস গুলোকেই নিয়ে আসে, কিন্তু আজকে বড় দেখে নিয়ে আসছে। ও মাছ বাঁচতে পারে না তোমরা অনেকেই জানো, ছোট চিংড়ি হোক মাঝে চিংড়ি বড় চিংড়ি টেস্ট মানে ও বাইরে শুধুমাত্র বিরিয়ানিটাই ভালোবাসে, ঘরে বানিয়ে দিলে আর খুব ভালো হয়, মানে তৃপ্তি সহকারে খায়। আমি পমফ্রেট মাছটা নিয়ে নিচ্ছি, পমফ্রেট মাছটাও দেখো অনেকটা বড় সাইজের, কমপ্লিট মাছটা আমি একদম গ্রেভিটা একটু বাকি পুরো একদম কষিয়ে দিইনি, গ্রেভিটা একদম হালকাই রেখেছি, ভালো হয়েছে।
দেখো পমফ্রেট মাছটা হেভি, ভালো লাগে। তুমি আছো একটু পমফ্রেট মাছ খাও। মাছ দিতে পারো কিন্তু ছোটে না। এটা খুব নরম, কাটা নেই। কমপ্লিট মাছে কোনো কাটা থাকে নাকি? এটা আমার ফেভারিট মাছ হয়ে গেছে। কেন তুই তো পমফ্রেট মাছ খাস, আজকে কি চিংড়ি মাছ থেকে আর পমফ্রেট মাছ খেতে ইচ্ছে করছে না? মাছটা তুমি গোটাই ফ্রাই করেছো না? হুম, মাথা দাও তো। হ্যাঁ কিছু একটা অন্যরকম টেস্ট লাগছে। আচ্ছা আজকে একজনের নাম নেবো, সে অনেকবার রিকোয়েস্ট করেছে আমাকে, মৌলি দত্ত। তুমি আমার ভিডিও দেখো, মনে হয় দুর্গাপুর থেকে তুমি বলছো, ভিডিও দেখো আমার খুব মানে কি, সেদিনকে আমি লাইভে এসেছিলাম, তা তুমি অনেকবার রিকোয়েস্ট করেছো তার জন্য তোমার নামটা নিলাম। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আমার মালাইকারি তুমি দেবি না, একটু পমফ্রেট মাছ দিয়ে এখান থেকে খেয়ে যাক, খুব ভালো। তোমরা ভেবো না, এরকম হোটেলে গিয়ে খেলাম, অর্ডার দিলাম, খেলাম, ওই ভিডিওর একটা আলাদা মজা। বাট বাড়িতে নিজে রান্না করে আবার নিজের খাবারেরই আবার ভালো মন্দ বলা, যেটা ভালো হলো ভালো, যেটা খারাপ হলো খারাপ বলা কিন্তু অনেক টাফ। তো অনেকে কেউ বাজে কমেন্ট করে না, একজন দুজন করো, বাট এটা আমিও একটা টাইমে ইউটিউব দেখতাম, খালি কে কি রান্না করছে, কি রকম করে রান্না করছে এগুলো দেখতাম। দেখে 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 নিজেরও মনে হলো যে আমিও রান্না করে তোমাদের সামনে, কারণ অনেকে খাবার চ্যানেল দেখতে ভালোবাসো, ফুড চ্যানেলগুলো দেখতে ভালোবাসো, তার জন্যই আমি, তার জন্য আমার লোলোর মতো এরকম পেটুক মশাই যারা রয়েছে তাদের জন্যই রান্না করে তোমাদের সামনে আসা আর কি। আমার আর লোলোর বললাম পমফ্রেট মাছটাও ভালো, তুই তো খাস পমফ্রেট মাছ, আজকে আবার ঢং করছিস। পমফ্রেট মাছ আর লাইট একদম পেঁয়াজ রসুন দিয়ে আদা দিয়ে করলে পরে আমার ভালো লাগে। তোমরা কে কে এরকম ভাবে কমপ্লেন মাছ করো আমাকে একটু জানিও কমেন্টে। কমপ্লেন মাছটা অনেক অনেকটা ইলিশ মাছের মতো নরম, ওটা কাটা থাকে, এটা কাটা নেই। একই রকম স্বাদ। এবার চিংড়ি মাছের মালাইকারিটা নেব। তুমি নিয়ে তোরটাই তো পুরোটা, জানি ওটা পুরোটাই আমার। মানে
আর পুরো ভিডিওটা যদি পুরো খাওয়াটা দেখানো হয় তাহলে আর কি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর তোমাদের দেখতে অতটা ভালো লাগবে না। তার জন্য অল্প অল্প করে খেয়ে টেস্ট করে তোমাদের সামনে বলে দিই, পরে পুরো জিনিসটাই একদম কমপ্লিট করি। অনেকে বলো দিদি তুমি পুরোটা খাও না, কিন্তু পুরোটাই খাই, কারণ সব কিছু নিশ্চয়ই টাকা দিয়েই কিনতে হয়, তো পুরোটা খেতেই হবে। ফেলে দেওয়ার ফেলে কেউ দিতে চায় না, নিজে রান্না করে নিজে ফেলে দেবো তা তো রোজই ফেলতে হবে। আমি চিকেনটা নিয়ে ভিডিওটা কমপ্লিট করতে হবে, নয়তো অনেকটা লং হয়ে যাবে। টেংরিটা লোলো খাক, আমি চিকেনের ছোট পিসটা নিলাম। চিকেনটা ভালো হয়েছে, চিকেনটা আজকে একটু পাতলাই রেখেছি। মায়ের মনে হয় হচ্ছে না, আমি তোর মতো তো পেটুক মশাই না। প্রতিবারের মতো আজকেও বলছি, পুরোনো ভিডিও গুলো দেখতে হলে অবশ্যই বাটনে প্রেস করে দেখে নেবে। আর মায়ের ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক প্রোফাইল দুটোই কবিতা ইনসাইড আপ ব্লগার নামে, দুটোকে কি করবে ওইটার জন্য ওরা আজকে ঢালাই দিচ্ছে, যেন এত সারা সকাল থেকে আওয়াজই পেয়ে যাচ্ছে। আমি সব শেষ করি আস্তে আস্তে করে, আবার নেক্সট কোন ভিডিও নেবে নিয়ে আমি নিজের নাম নিজেই বললাম। খাওয়া দাওয়া তো অলরেডি ডান হয়ে গেছে, শুধু মাছগুলো বসে বসে খেতে হবে। টাটা।